তারপরে যে তোমার শারীরিক পরিবর্তনের খবরটা আমরা শুনেছি, এটা কতদিন আগে একটু বলতে পারবা? আজ থেকে 7 মাস আগে। আচ্ছা, তোমার প্রথম নাম কি ছিল? লাবণী। লাবণী, তুমি কোন ক্লাসে পড়তে? দশম শ্রেণী, এসএসসি পরীক্ষার্থী। কোন স্কুল? মির্জাপুর আতেমালী বিএল উচ্চ বিদ্যালয়। আচ্ছা, তারপরে যে তোমার শারীরিক পরিবর্তনের খবরটা আমরা শুনেছি, এটা কতদিন আগে একটু বলতে পারবা? আজ থেকে 7 মাস আগে। 7 মাস আগে? জি। এটা কি আসলে একদিনে হয়েছে না ধীরে ধীরে হয়েছে? একদিনে হয়ে গেছে। একদিনে? জি। মানে তুমি কিভাবে বুঝতে পারলে এটা বলো তো একটু। রাতে হুট করে হয়ে গেছে, আল্লাহর কুদরতে। মানে রাতে হয়ে গেছে? জি। আর এটা তুমি রাতে হয়েছে সকালে দেখলা? জি। তারপর কাকে খবর দিলা? আমার ছোট কাকিকে। আচ্ছা, তার কি করলো? বল, এটা আল্লাহর কুদরত, আল্লাহর রহমত, আমি অত কিছু বলতে পারবো না। মানে এটা আসলে মানুষ জানতে চায় যে মানুষ একদিন, মানে এটা নিয়ে মানুষের অনেক কৌতূহল থাকে, যদিও আল্লাহ তোমাকে এটা করেছে না জানি আল্লাহ আর কাকে করবে, সব কিছু আল্লাহর ইচ্ছা। যে তারপর তুমি তোমার কাকিকে বললে না? জি। মানে তারা দেখলো, আর কে কে দেখলো? তারপরে হসপিটালে নিয়ে গেছিল, চিকিৎসা করছে, ইনশাআল্লাহ এখন আমি সুস্থ। কালকে মেডিকেল করছি। আচ্ছা, মেডিকেল করছো? জি। ডাক্তার ডাক্তার সার্টিফিকেট দিয়েছে? না, কালকে দিবে। আগামীকাল দিবে? না। জি। দর্শক, যে বিষয়টা জানাচ্ছিলাম, ও প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড অসুস্থ, ওর শারীরিকভাবে এখনও সুস্থ নয়। তো তারপরেও আমাদের সঙ্গে কথা বলছেন যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি। আরেকটি বিষয় তোমার কাছে জানতে চাই, তোমার লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ, স্বপ্ন কি? আল্লাহর রহমতে আমি একজন হাফেজ হব। না, এসএসসি পাস করে তারপর আমি মাদ্রাসায় গিয়ে ভর্তি হব। জি। আচ্ছা, তোমার পরিবারের সদস্য সংখ্যা কয়জন? তোমার পরিবারের আয় উপার্জন কিভাবে হয়? সরি, এগুলো বলতে পারবো না। যদি কোনো দর্শক, বিত্তবান মানুষ তোমাকে সহযোগিতা করতে চায়, সেক্ষেত্রে তুমি কি তাদের সহযোগিতা নিবা? না। যেমনটি শুনছিলেন, ও মানুষের করুণা চায় না, ও নিজে পরিশ্রম করবে। আচ্ছা, তুমি কি পরিশ্রম করে বড় হতে চাও? জি। ও নিজে পরিশ্রম করে, নিজে স্বাবলম্বী হয়ে, নিজে পড়ালেখা করে, উচ্চশিক্ষা অর্জন করে, মূলত পড়াশোনা করেই মূলত সে নিজের পায়ে দাঁড়াতে চায়, সে কারো সহযোগিতা চান না, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছিলেন। আমরাও তার দাবির সাথে, তার তার স্বপ্নের সাথে একমত পোষণ করছি। মহান আল্লাহ তাকে যেন কোরআনের হাফেজ বানিয়ে দেন। মহান আল্লাহ চাইলে আসলে কী না করতে পারেন? আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মেয়ে মানুষ, যে কিনা, তোমার বর্তমান বয়সটা কত? 15 বছর। 15 বছর বয়সী একজন কিশোরী বলতে পারি। তার নাম ছিল, কী নাম ছিল তোমার? লাবণী। লাবণী আক্তার। লাবণী আক্তারের বর্তমান নাম কী রাখা হয়েছে? মোহাম্মদ আব্দুল্লাহ হোসেন জিহাদি। আব্দুল্লাহ হোসেন জিহাদি। দর্শক, যেমনটি বলছিলাম যে ও একজন মেয়ে ছিল, বর্তমানে ছেলেতে রূপান্তরিত হয়েছে, মহান আল্লাহ সেটি করেছেন। এখন তার একটাই লক্ষ্য, উদ্দেশ্য, তিনি কোরআনের হাফেজ হবেন এবং দিনের পথে তার জীবনটাকে উৎসর্গ করবেন। আমার বাড়ি গোপালপুর থানা, দিগোলাটা গ্রাম। আমি আসলে সংবাদ পাইছি যে এখানে একটা মেয়ে ছেলে হয়েছে, তা কীভাবে হইলো এটা আমার জানা নেই। এখন পর্যন্ত আসলাম দেখার জন্য, এক পলক দেখলাম একটু উনি শুয়ে রয়েছে অসুস্থ। আমার নাম মোহাম্মদ শামসুল ফকির, মির্জাপুর গ্রাম। আমি এখানে আসছি আমার মামাতো ভাইয়ের ছেলে, আগে ছিল মেয়ে, এখন সে ছেলে হয়েছে। আল্লাহরই সব দয়া, সবই আল্লাহর করুণাময়, আল্লাহ অনেক কিছু করতে পারে, সবই আল্লাহর দয়া। এখন ছেলে, এটাই হাজার হাজার লোক এখানে যাতায়াত করে। আর ওই ছিল আগে আমাদের বাড়ির সাইডেই প্রায় পরবর্গত, ওখানে মির্জাপুর হাতেমালী বিএল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী ছিল, এখন ছাত্র হিসাবে এখন লেখাপড়া করবে, ও মাদ্রাসায় পড়বে, এটা বলতেছে। এটাই আমগর জানা। এটাই এখন যে অবস্থা, ওর শরীরের শারীরিক অবস্থা খুবই অসুস্থ, জ্বর, এখন ডাক্তার দেখাতে হবে, সেজন্য বিছানা থেকে এখন উঠতে পারতেছে না। আমরা এখানে জানি যে একটা মেয়ে মেয়ে ছেলে হয়েছে, দেখার জন্য আছি। আগে মেয়ে ছিল, ছেলে হয়ে গেছে গা। হ্যাঁ, ছোটবেলাতে সে মেয়ে ছিল, এখন বর্তমানে ছেলে হচ্ছে আর কি। আমরা দেখতেছি বর্তমানে আমাদের বাড়ির নিকটেই কাছে আমাদের ভাস্তি। আমার নাম মোহাম্মদ রুমান খান, আমি মির্জাপুর হাতেমালী বিএল উচ্চ বিদ্যালয়ে পড়ি। এই যে যে কাহিনীটা হয়েছে, সে আমাদের স্কুলে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল, সে আমাদের বড় আপু ছিল, এখন আমাদের বড় ভাই হয়ে গেছে। তাকে দেখার জন্য সারাদিনই দূর দূরান্ত থেকে অনেক ভিড় করে। আমার বই না চাল ভাই হয়েছে। আচ্ছা, তোমার বোনের নাম কি ছিল? লাবণী। আচ্ছা, তারপর কি হলো?
আব্দুল্লাহ হাসান জিহাদি ওই মেয়ে ছেলে হয়েছে এটাই শুনছি আর শুনে দেখতে আসছি এখন পুরা প্রমাণে আর কি বলতেছে আমাদের ভাই ওরা দেখছে যে মেয়ে ছিল আর কি ছেলে হয়েছে এটাই প্রমাণ আর কি তারপরে ডাক্তারের কাছে নিয়ে আবার ইয়ে করে আনছে।